আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফ্লেক্সিলাক্স ট্যাবলেটটি নিয়ে কথা বলবো। এটি ব্যাকলোফেন গ্রুপের সদস্য, যা 10 বিক্রয় আকারে বাজারে পাওয়া যায়। এটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে, যার প্রতিটি ইউনিট প্রাইস হচ্ছে মাত্র 10 টাকা। ওষুধটি 5 মিগ্রা আকারেও বাজারে এভিএবল আছে। ওষুধের নির্দেশনা এবং ব্যবহারবিধি নিয়ে যদি বলা যায়, তাহলে মাল্টিপল স্কোলেরোসিস দ্বারা সৃষ্ট স্টেটিটি, ফ্লেক্সোর প্লাজম এবং এর পাশাপাশি ব্যথা, মাস্কিউলার রিজিউরিটি, রিউমাটিক ডিসঅর্ডার দ্বারা সৃষ্ট স্কেলেটাল মাসল প্লাজম, কশেরুকাতে আঘাত এবং কশেরুকার উপর সামান্য সমস্যা, দুর্ঘটনা বা নিউপ্লাস্টিক অথবা ব্রেনের অন্যান্য সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। ওষুধের মাত্রা এবং সেবনবিধি যদি বলা যায়, তা সেই ক্ষেত্রে পূর্ণবয়স্ক বা 10 বছরের ঊর্ধ্বে যে সকল বয়সের মানুষ রয়েছে, তাদের ক্ষেত্রে 5 মিগ্রা দিনে 3 বার খাওয়ার আগে বা পরে খাওয়া যেতে পারে। তবে ধীরে ধীরে মাত্রা বাড়িয়ে এটি 100 মিগ্রা পর্যন্ত খাওয়া যেতে পারে। তবে অবশ্যই এই ওষুধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত, কারণ ডাক্তারের পরামর্শ গ্রহণ ছাড়া কোনো ওষুধ সেবন করা একেবারেই উচিত না। অবশ্যই আপনাকে আপনার রোগের ভিত্তি, আপনার ওজন এবং বর্তমান শারীরিক কন্ডিশন আপনার ডাক্তারকে জানাতে হবে। এর উপর ডিপেন্ড করে আপনাকে ডাক্তার ওষুধের মাত্রা সেবন এবং কতদিন খেতে হবে তা নির্ধারণ করে দেবেন। অন্যথায় নিজে নিজে ওষুধ কিনে খেলে এতে বিপরীত ক্ষতি হতে পারে। ওষুধের প্রতি নির্দেশনা হিসাবে, এর প্রতি সংবেদনশীল রোগীদের জন্য এটি প্রতি নির্দেশিত। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে মাথা ব্যথা, নিদ্রাহীনতা, সামান্য উত্তেজনা, হতাশা, বিভ্রান্তি, পেশির ব্যথা, কিছুনি, হাইপারটেনশন, ঘন ঘন শ্বাস নেওয়া, বুক ধরবর করা, বুকে ব্যথা বা মূর্ছা যাওয়া, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, মুখের সূক্ষ্মতা, স্বাধীনতা, বমি বমি ভাব, ডায়রিয়া, রাত্রে বারবার প্রসাব হওয়া, প্রসাবে রক্ত আসা, চুলকানি, ওজন বৃদ্ধি, নাকবদ্ধতা, চোখে ঝাপসা দেখা, হেপাটিক সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে না। এই ওষুধের অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। এই ওষুধটি আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন। এই ওষুধটি অবশ্যই আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন। অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখুন। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।